বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোয়ার। তখন বুঝি নাই ছাত্র জীবনে, এখন বুঝতে পারছি যে রব ভাই কেন বলেছিলেন। এখন যারা শেখ হাসিনার আশেপাশে, যাদেরকে উনি আজকে শপথ করালেন, এদেরকে কি বলা যাবে? কতগুলো নির্লজ্জ বেহাইয়া আর মাফিয়া রানী তার সাঙ্গ পাঙ্গরা বাংলাদেশে একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। এই দানবীয় শক্তি তারা ক্ষমতা প্রলম্বিত করার জন্য নানা রকম ছলে বলে কৌশলে এক এক চালাকি এবং রাত চালাকি করছে। বন্ধুরা আমার, যে নির্বাচনে জনগণ অনাস্থা প্রকাশ করেছে, আন্তর্জাতিক মহল একের পর এক এই নির্বাচনকে অবৈধ এবং বেআইনি বলে শেখ হাসিনাকে এই ধরনের পদ থেকে বেরিয়ে আসার জন্য জাতিসংঘ হুঁশিয়ারি প্রদান করেছে। আজকে বাংলাদেশকে আপনি যে পর্যায়ে নিয়ে গেছেন, আপনি বলেন আমার অপরাধ কি? আপনাকে কেন জনগণ চায় না? 15 বছরে 1500 অপরাধ করেছেন, আর 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি মহা অপরাধ আপনার সাথে সংযুক্ত হলো। এই 7ই জানুয়ারি হবে আপনার মরণকাল। এই 7ই জানুয়ারি থেকে আপনি বেরোতে পারবেন না। শেখ হাসিনা, বাংলাদেশে আমি আপনার অপমৃত্যু চাই না, কিন্তু জনগণ যে আপনাকে চাই না সেটা আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। দয়া করে জনগণের রায় মেনে নেন, না হলে আপনার শেষ রক্ষা হবে না। এইসব দানবীয় গোষ্ঠী আপনাকে রক্ষা করতে পারবে না। আরেকজন আছে, সার্কাস পার্টি না জাতীয় পার্টি, সকালে বলল নির্বাচন খুব খারাপ হয়েছে, আমাদেরকে বলি করে দিয়েছে। দুপুরে বলল আমরা শপথ নেব না, বিকেলে বলল আমরা শপথ নেব। আরে ব্যাক, এই ধরনের রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা আপনি মনে করছেন আপনার ক্ষমতা 5 বছর যাবে? আপনার এই ক্ষমতা 1 মাসও টিকবে না। সুতরাং আপনি যে আগুন জ্বালিয়েছেন, এই আগুনে আওয়ামী লীগ ধ্বংস হবে, আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন। Thank you.